আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? জিহান টেক পিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি কথা বলবো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিনামূল্যে স্টুডেন্টদেরকে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার যে একটি সিদ্ধান্ত নিয়েছেন বা যেটি প্রক্রিয়া চলছে সে বিষয়ে কিছু বলার জন্য এসেছি। তো কথা হচ্ছে আবার একটু পরেই। বলছিলাম শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে একটি সিদ্ধান্ত হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পড়ালেখা করার জন্য যে একটি ইন্টারনেট প্যাকেজ দেওয়া হবে সেই বিষয়ে কিছু বলবো। তো প্রথমে আমি দুটি বিষয় উল্লেখ করতে চাই, যে বাংলাদেশ সরকার যখন বিনামূল্যে স্টুডেন্টদেরকে ফ্রিতে সার্ভিস বা ইন্টারনেট প্যাকেজ দেবে সেই বিষয়ে আমি বলবো। যে ফার্স্ট স্টেপ হচ্ছে বাংলাদেশ সরকার স্টুডেন্টদেরকে ফ্রিতে ইন্টারনেট দেবে, এটা একটা বিশাল সুযোগ, স্টুডেন্টদের জন্য একটা বিশাল পাওয়া এবং বাংলাদেশের মতো একটি দেশের জন্য এটি একটি বিশাল অর্জন, স্টুডেন্টদের জন্য একটি বিশাল অর্জন। তো সেক্ষেত্রে প্রথমে আমি আহ্বান করবো বাংলাদেশ সরকার এবং মন্ত্রণালয়ের মধ্যে যারা আছেন তাদেরকে আহ্বান করবো যে এখনও বাংলাদেশের শহর থেকে গ্রামাঞ্চলের প্রত্যেকটি অঞ্চলে এখনও ইন্টারনেটের স্বয়ং সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং এই নেটওয়ার্ক ব্যবস্থা দিয়ে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হবে সেগুলো স্বয়ং সম্পূর্ণভাবে করা কখনো পসিবল না। সুতরাং প্রথম স্টেপ হচ্ছে যে বাংলাদেশে যে অনলাইন ভিত্তিক স্টুডেন্টের জন্য যে প্যাকেজ দেওয়া হবে, ইন্টারনেট মোবাইল যে প্যাকেজ দেওয়া হবে, সেই প্যাকেজটির উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে, সক্ষম এবং সফলতার সাথে সম্পূর্ণ করতে হলে অবশ্যই প্রথমে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত করতে হবে এবং নেটওয়ার্ক অবকাঠামো উন্নত করে নিশ্চিত হতে হবে যে প্রত্যেকটা গ্রামাঞ্চলে নেটওয়ার্ক কন্ডিশন ভালো আছে। ঠিক সে সময়ে এই ইন্টারনেট প্যাকেজটা অনেক বেশি স্টুডেন্টের জন্য এবং দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি। সেকেন্ড যে অপশনটা সেটি হচ্ছে যে বিনামূল্যে ইন্টারনেট যে প্যাকেজটি দেওয়া হবে সেটি যদি অঢেলভাবে সকল মাধ্যমে বা সকল ব্রাউজারে ব্রাউজিং করার জন্য যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে সেই ইন্টারনেট প্যাকেজিং দিয়ে স্টুডেন্টরা কিন্তু ওই ইন্টারনেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এডুকেশনাল ক্ষেত্রে ব্যয় করবে না বা ব্যবহার করবে না। সেক্ষেত্রে এমন একটা প্যাকেজ করা উচিত যে প্যাকেজটা শুধুমাত্র কিছু ইউটিউবে কিছু এডুকেশনাল চ্যানেল, সাপোজ 10 মিনিট স্কুল, আমাদের স্কুল, চমক হাছান, মাহাদী একাডেমি, এভাবে কিছু বিশ্বস্ত কিছু বড় বড় যে সকল সাইট বা যে সকল ইউটিউব চ্যানেলে শিক্ষার এডুকেশনাল বেশ কিছু জিনিস পাওয়া যায় ওই চ্যানেলগুলোকে শুধুমাত্র যাতে ব্রাউজিং করা যায় সেভাবে প্যাকেজটা করতে হবে। ইউটিউবে ঢুকে যাবে কিন্তু ইউটিউবে ওই এডুকেশনাল চ্যানেলগুলো ছাড়া অন্য অন্য যে ভিডিওগুলো আসবে সেগুলো ক্লিক করলে সেগুলো চলবে না, ঠিক শুধুমাত্র এডুকেশনাল চ্যানেলগুলো চলবে, এরকম একটা প্যাকেজ করতে হবে। এবং এখানে আরও অ্যাড করতে পারে এডুকেশনাল যে ওয়েবসাইটগুলো আছে বড় বড়, ওই ওই ওয়েবসাইটগুলো চলবে এবং বিভিন্ন অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মধ্যে অনলাইন ক্লাস করা যায়, যেমন জুম অ্যাপস, স্টিমইয়ার্ড, এই ধরনের যেগুলোর মাধ্যমে আমরা অনলাইন ক্লাস করতে পারি ওই অ্যাপসগুলোই যাতে চলে এই ধরনের একটি প্যাকেজ করা দরকার। আদারওয়াইজ দেখা যাবে স্টুডেন্টরা ইউটিউবে প্যাকেজটা দেওয়া হয়েছে ইন্টারনেটের আমাদের অনলাইনে পড়ালেখার জন্য, আমরা সেটা খরচ করে ফেললাম অন্য কাজে। তাহলে এভাবে যদি হয় তাহলে কখনো সফলতা বয়ে আসবে না। তাই সফলতা বয়ে আসার জন্য এই দুটি বিষয় খুবই ইম্পর্টেন্ট এবং আমি সাম্প্রতিক আমার ফেসবুক ওয়ালে আমি এই বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখানে আমার ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে যে আমি এখানে সাম্প্রতিক একটি পোস্ট দিয়েছিলাম এই বিষয়ে। সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাই, বর্তমান সরকারের মন্ত্রণালয়ের সবচেয়ে যোগ্য স্থানটি হলো শিক্ষা মন্ত্রণালয় এবং এর উপমন্ত্রী এবং উপমন্ত্রী দুজনের যোগ্যতার দাবিদার এবং বিনামূল্যে আমাদেরকে যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার বিষয়টি নিঃসন্দেহে আমি মনে করি প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে আমার দুটি বিষয় জানতে হবে, প্রথমত যে অধিকাংশ স্থানে নেটওয়ার্ক এবং ইন্টারনেট কানেকশন স্পিডের বেহাল অবস্থা, যেখানে নেটওয়ার্ক বা নেট সংযোগ দুর্বল সেই জায়গাগুলোর কথা প্রথমে আলোচনায় এনে আমরা মনে করি যে সেই ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের পড়াশোনার কাজে ডাটা খরচ করছে, শিক্ষার্থীরা যে পড়ালেখার জন্য ডাটা খরচ করছে সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত হতে হবে এবং সেজন্য কিছু ট্রাস্টেড অনলাইন ইউটিউব চ্যানেল এবং ট্রাস্টেড কিছু অ্যাপস এবং ট্রাস্টেড কিছু ওয়েবসাইট শুধুমাত্র এই প্যাকেজের মাধ্যমে চলে সেই ব্যবস্থাটি করতে হবে। তাহলে বাংলাদেশ সরকারের এই মহান উদ্দেশ্যটি সফল হবে এবং অনলাইন ভিত্তিক যে এডুকেশন সিস্টেম চালু হচ্ছে সেই জিনিসটা সফল হবে। এবং এই জিনিসটাই আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এবং মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই প্যাকেজটি চালু করার আগে এই দুটি বিষয়ে জোরালোভাবে কাজ করা হোক।
ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। এই অনুরোধটি রেখে আজকের মতো ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।